হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই ইলোরা আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাজিক কাস্টার্ড কেক আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটি আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে চারটা ডিম ডিম নিয়েছি আর ডিমের কুসুম আর সাদা অংশকে ভাগ করে নিয়েছি তো এখন আমি এই চারটে ডিমের কুসুমের সাথে মিশিয়ে দিচ্ছি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স এখন আমি বিট করে নিচ্ছি আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত সুগার আর ডিমের কুসুম একদম মিশে যাবে আর একদম ক্রিমি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখন খুব ভালোভাবে তেলটাকেও বিট করে নিচ্ছি তেলটাও মিশে গেছে দিয়ে দিচ্ছি দু কাপ ফুল ক্রিম মিল্ক আমি অলরেডি এটাকে জাল দিয়ে হালকা একটু উষ্ণ গরম করে নিয়েছি গরম থাকতে পারবে না কিন্তু উষ্ণ গরম হতে হবে এখন খুব ভালোভাবে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দার আমি অর্ধেক দিয়ে দিলাম এখন এভাবে স্ট্রেনারও করে ছেঁকে ছেঁকে আমি ময়দাগুলোকে দেব। দিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি সাদা অংশটাকে বিট করে ফোম তৈরি করে নেব বিট করা হয়ে গেছে এখন দুটো ডো আমি একসাথে মিশিয়ে নেব এখন আমি ফোমটা কেকের ডোর সাথে মিশিয়ে দিচ্ছি খুব সফটলি মিশাতে হবে যেন একদম গুলে না যায় ফোমটা হয়ে গেছে এখন আমি একটা কেক মোল্ড নিয়ে সেটাকে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি এখন আমি ডোটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি একটু সমান করে দিচ্ছি তারপর আমি একশো ডিগ্রিতে এটাকে পঞ্চাশ মিনিটের মতো বেক করব। তো এর মধ্যে যদি আপনারা দেখতে পান যে পঞ্চাশ মিনিট যখন তিরিশ মিনিট হবে তখনই যদি দেখতে পান যে উপরটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তখন একটা ফয়েল দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে উপরটা ঢেকে দিতে হবে তো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি পঞ্চাশ মিনিট প্রায় হয়ে গেছে তা আমি এখন ওভেন থেকে কেকটাকে বের করে নিয়ে আসব। দেখুন আমি চেক করে নিয়েছি আমার কেকটা হয়ে গেছে তো আমি এখন কেকটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হলে উপরটা কিন্তু একটু বসে যাবে আমি আগেই বলেছিলাম যে ঠান্ডা হলে উপরটা কিন্তু বসে যাবে দেখুন বসে গেছে কারণ উপরে হচ্ছে শুধু ফোমের লেয়ার আর ভিতরের লেয়ারটা থাকবে কাস্টারের আর নিচের লেয়ারটা থাকবে সলিড আমি পরে আপনাদের কেটে দেখাবো পাউডার সুগার দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি আপনাদের ইচ্ছে হয় দেবেন না হয় না আমার ম্যাজিক কাস্টার্ড কেক একদম রেডি এখন আমি একটা পিস কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেন এটাকে ম্যাজিক কাস্টার্ড কেক বলা হয় কাটা হয়ে গেছে দেখুন এই পিসটার দিক লক্ষ্য করলে দেখুন যে উপরে হচ্ছে একটা ফোমের লেয়ার আর ভিতরের লেয়ারটা হচ্ছে সফট একটা কাস্টার্ডের লেয়ার আর নিচেরটা কিন্তু সলিড দেখা যাচ্ছে তাহলে আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন খুবই মজার ম্যাজিক কাস্টার্ড কেক তাহলে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ